ভিউয়ার্স, আপনাদের অনেকেরই প্রশ্ন যে আমরা যে ফেসবুক চালাই, এই ফেসবুকটা আমরা যখন মারা যাব তখন ফেসবুকের কী হবে, এটা সবারই প্রশ্ন থেকে যায়। এবং আমারও প্রশ্ন ছিল এক সময় যে আমরা যখন মারা যাব এই ফেসবুক কী করে চলবে বা কী হবে, বন্ধ হবে, আমরা তো সঠিক তথ্য জানি না। তো আমরা তো একটা ফেসবুকের একটা এমন একটা সেটিং আছে যে আমরা অন করলে আমরা যখন মৃত্যুবরণ করব দেখুন অটোমেটিকলি আমাদের ফেসবুক কোম্পানির তরফ থেকে বন্ধ করে দেওয়া হবে। চলুন তার সেই সেটিংটি আমরা সঠিকভাবে কীভাবে ব্যবহার করতে হয় আমরা জেনে নিই এবং আপনাদেরকেও মানে জানিয়ে দিই যে আপনারা এই সেটিংটি অন করে রাখুন, আর পরবর্তী সময় যেন আপনি যখন মৃত্যুবরণ করবেন তখন আপনাদের ফেসবুকটি অটোমেটিকলি কোম্পানি ডিঅ্যাক্টিভেট করে দেবে। চলুন সঙ্গে থাকুন, আমরা সেই প্রসেসটাই আমরা দেখে নিই যে কীভাবে সেটিংটি অন করতে হয়। চলুন তার সঙ্গে থাকুন। আমরা দেখব, প্রথমে আমরা প্লে স্টোর ওপেন করব। তো প্লে স্টোর সার্চ দেবো ফেসবুক লাইট, এখানে আপনারা ইনস্টল করে নেবেন। আমি অলরেডি ইনস্টল করে রেখেছি, আমি ওপেনে ক্লিক করছি। ওপেনে ক্লিক করার পর আপনারা ডান দিকে যে থ্রি ডট আছে, থ্রি লাইন আছে, এখানে ক্লিক করবেন এবং একটু নিচে আসবেন, দেখুন সেটিং, সেটিংয়ে ক্লিক করবেন এবং পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশান এখানে ক্লিক দেবেন এবং এ দেখেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এখানে ক্লিক দেবেন। প্রথম অপশন করবেন এবং নিচের দিকে যাবেন একটু, ডেট অ্যাকাউন্ট আফটার ডেথ, মানে আপনার মৃত্যুর পরে এটা হবে, এটা অন্য আছে, ট্যাপ দেবেন এবং দেখবেন নো ডোন্ট ডিলেট, এটা টিক করা আছে, আপনারা নিচেরটা টিক করে দেবেন এবং সেভ ক্লিক করবেন। ডিলেট আফটার ডেট অপশনটি ক্লিক করবেন। ডিলেট অ্যাকাউন্ট আফটার ডেট মানে আপনার মৃত্যুর পরে আপনার অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাবে। তো আপনারা এই হয় আপনারা আপনার ফেসবুক এই সেটিংটি অন করেন, আপনাদের মৃত্যুর পরে ফেসবুক কোম্পানি থেকে আপনাদের ফেসবুক অটোমেটিকলি ডিলেট করে দেবে। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা এইভাবেই সেটিংটা অন করবেন এবং আপনার ফেসবুক আপনার মৃত্যুর পর ফেসবুক টিম বা কোম্পানি আপনাদের ফেসবুকটি অটোমেটিকলি ডিলেট করে দেবেন। এই ভিডিওটি ভালো লাগলে সকল বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং ভিডিওটি ফেসবুক থেকে দেখলে ফলো দেবেন এবং ইউটিউব থেকে দেখলেন এটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার নোটিফিকেশন বার অন করে রাখবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।